ঝাড়খণ্ড নতুন বাড়িতে আমরা শিফট করছি, তো তোমরা দেখতে থাকো আগে। তো আমরা যে ঝাড়খণ্ড চলে যাচ্ছি, তোমার কষ্ট হবে না এই বাড়িটার জন্য? না। কেন কষ্ট হবে না? কেন ই বাবা, তো আমরা ভোর 6:30 সময় যাত্রা শুরু করেছিলাম, এখন বাজে প্রায় 10:30। আমরা ঝাড়খণ্ড বর্ডারে ঢুকছি। ঝাড়খণ্ডের বর্ডার কি জানো, এটা বহরাগোড়া। তো আমরা গাড়ির পাসও করে নিয়েছিলাম, কারণ এখন যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশনে এক স্টেট থেকে অন্য স্টেটে যেতে গেলে একটা পাস দরকার হয় অনলাইনে। তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি যেহেতু অন্য স্টেটে ঢুকছে, তো সেটাও পাস আমরা করে নিয়েছিলাম। তো এখন আমরা ঢুকছি। ওই যে আমার বাবা যাচ্ছে এখন চেকিং করাতে। এটা হচ্ছে বর্ডার ঝাড়খণ্ডের। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে পুলিশ ফুলিশ সব দাঁড়িয়ে আছে, জঙ্গলি জামা কাপড় পরে। এই জঙ্গলি জামা কাপড় মানে ওটা পুলিশের ড্রেস। তো ফাইনালি আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে গেছি। এখন আমরা অলরেডি ঝাড়খণ্ডের বাসিন্দা, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলকে আমরা টাটা বাই বাই করে দিয়েছি অলরেডি। তো প্লিজ ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা আমাকে আর ডাকবে না, ঠিক আছে? এখন আমি ঝাড়খণ্ডের বাসিন্দা হয়ে গেছি। হে গাইজ, ওকে, তো আমরা ফাইনালি কালকে কখন যেন পৌঁছালাম, বিকেলবেলায় 5:30 সময় আমরা পৌঁছে গেছি। কালকে খুব টায়ার্ড ছিলাম, তাই আর কোনো ভ্লগ বা শ্যুট কিছুই করতে পারিনি। কারণ যদি আমি ভ্লগে যদি এনার্জি যদি না দেখাতে পারি, তাহলে কি তোমরা দেখবে না? সেই কারণে তাই ভাবলাম আজকে একদম সকাল থেকে একদম এনার্জির সাথে ব্লগটা আজকে শুরু করবো। এবং আমাদের নতুন বাড়ি না ওই আর কি, নতুন বাড়িটা তোমাদের একবার দেখাবো। তো চলো একবার রুমগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এটা একটা এমনি আপাতত একটা ফাঁকা রুম আছে, দেখতে পাচ্ছ? আপাতত এখানে কাপড় জামা সব মেলা আছে। তো আপাতত এটা ফাঁকাই, এটা একটা ডাইনিং রুম মতন, তো আপাতত ফাঁকা আছে। আস্তে আস্তে পরে জিনিস ফিনিস ঢুকবো, তখন আবার নতুন করে ভালো করে আবার দেখাবো। তো এটা এখন তো সবে হচ্ছে, তাই আবার তো কমেন্টে প্লিজ বলো না যে এই তোর জাঙিয়া ঝুলছে, এই তোর প্যান্ট ঝুলছে বলে, ঠিক আছে? নেক্সট রুম চলে এলাম, এটা হচ্ছে আবার আমার রুম, মানে আপাতত এটা আমার রুম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। এখানে একটা জানলা আর এখানে একটা জানলা আছে, ঠিক আছে? পরে বাইরে কী দেখায় সেটা পরে দেখাবো। তো আপাতত এটা হচ্ছে একটা রুম, সিঙ্গেল, তাই সিঙ্গেল বেড আমার জন্য, ঠিক আছে? এবার আর একটা রুমে চলো। এটা হচ্ছে আর একটা রুম, তো এটা মা বাবার রুম এটা। আর এই হচ্ছে রান্নাঘর, যেখানে মা আবার বসে পড়েছে সবজি কাটতে। আরে ঠিক আছে, সবই তো নিজেদের মধ্যে, সবই তো নিজেদের মানুষটাই দেখবে। আবার হাই করে দাও ক্যামেরা। আগরিক সমাজে একটা প্রাথমিক কর্তব্য বলে জিনিস আছে না? এটা কি বাবা, যা এখনো ঠিকঠাক করে গোছানো হয়নি যথারীতি। কিছুই নেই, ঠিক আছে, এটাই দেখবে মানুষ। ওই যে বড় বড় পেঁপে দেখতে পাচ্ছি, বড় বড় বেশ পেঁপে আছে, উচ্ছে আছে। আজকে কি রান্না হবে জানি না, আজকে সব সবজি খাইয়ে মারবে আমাকে। আচ্ছা, মাছের ঝোল ভেন্ডি মাছে হবে, ঠিক আছে গাইস, কাটিয়ে দেবো এইভাবেই।
হ্যাঁ গাইস, এবার তো এবার চলো, এবার রান্নাঘর হয়ে গেলো, এবার তোমাদের ব্যালকনিটা দেখাবো। ব্যালকনি দিয়ে অনেক কিছুই দেখা যায়, তো সেটা আমিও জানি না কী দেখা যায়। কালকে রাতেরবেলা এসেছি, অর্ধেক কিছু দেখতে পারিনি, এখন গিয়ে দেখবো, চলো। ও হো, ও মাই গড, ওয়াও, ফাটাফাটি কি অপূর্ব দৃশ্য, মাইরি। আহা, এই হচ্ছে আমাদের ব্যালকনি, ঠিক আছে। জায়গাটা খুবই নোংরা, এই এটা আমার গামছা, এটা বাবার গামছা, যাই হোক, জায়গাটা খুবই নোংরা, কিন্তু ঠিক আছে, চলতে হয়। কালকে রাতে যখন আমি ঘুমোচ্ছিলাম, তখন এই যে সামনের জঙ্গলটা, এই জঙ্গল থেকে নাকি সব আওয়াজ আসছিল। না না, ওইসবের আওয়াজ নয়, এমনি বিভিন্ন পোকা পোকার আওয়াজ আসছিল হেভি জোরে। আহা, অনেকদিন পর কাকের আওয়াজ শুনলাম। কাক আরেকবার ডাকতো, আরে জিও জিও বলতে না বলতে পশু পাখিরা কিন্তু আমার ডাকটা শোনে, বোঝে, ওই জন্যই মা আমাকে জানোয়ার বলে ডাকে। এইবার বুঝতে পেরেছি। তো যাই হোক, এই ছিল আমাদের নতুন জায়গা, তো আই হোপ তোমাদের ভালো লেগেছে। কিন্তু আমি একটা কোণা বাড়িটাকে মিস করছি, কারণ আমাদের বাড়ির ওখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে ছিল, আর এই ঝাড়খণ্ডে খুব একটা সুন্দরী মেয়ে নেই, যেটা আমি খুব মিস করছি। মিস করছি বলতে গেলে এই জিনিসটা আপাতত মিস করছি খুব, ঠিক আছে। আর হ্যাঁ, তবে আজকে সকালবেলা দেখলাম আমাদের বাড়ির সামনে বাড়িতে একটা মেয়ে বেরোলো, নাইস। আর বেশি কিছু বলবো না, সংসারে আগুন লেগে যাবে, সেটা তো আমি চাই না। তো যাই হোক, বাঙালি মেয়ে যাদেরকে আমি বললাম খুব সুন্দর, তাদেরকে আমি মিস করছি, কারণ ওখানের বিউটিটা এখানে তো নেই। যাই হোক, তো তারা, তাদেরকে আমি প্রশংসা করলাম, তারা প্লিজ লাইক করো ভিডিওটা, কী করছো এতক্ষণ ধরে দেখেই যাচ্ছে, লাইক তো করো। তো এটা আমার সেকেন্ড চ্যানেল, এখানে আমি বিভিন্ন রকমের ব্লগস দেবো, আমার অ্যাবাউট সেকশনটা গিয়ে চেক করে আসবে, যেখানে আমি বলেই দিয়েছি যে বেশি এডিট থাকবে না, জাস্ট এমনি বল থাকবে, ঠিক আছে। তো বেশি এক্সপেকটেশন নিয়ে কেউ দেখতে আসবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর খুব 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 করে শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করে নাও। আর আমার একটা মেন চ্যানেলও আছে, সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওটা আগে সাবস্ক্রাইব করবে, তারপরে এটা দুটোই করবে, কিন্তু করবে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে টিপে অল করে দেবে, যেন মিস না হয় দুটো চ্যানেলই কিন্তু, ঠিক আছে। আর আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেই পারো, ডিসক্রিপশানে আর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো। দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা। প্রচন্ড কষ্ট, তোর পড়াশোনার জন্যই থাকতে হয়, এই এসব ইমোশন।